हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। अपनारा दर्शन करছেন राधाकुंड। आज के राधाकुंडर शुभ आविर्भाव तिथि बहुल अष्टमी तिथि। ये तिथि किछुक्षण पर एखाने सबाई स्नान करबे। तो आमरा सकले एखाने समबेत होयेछि। आमादेर साथे आछे हिसলীনাথ ভক্তপ্রিয় গদাধর গোস্বামী মহারাজ। আমরা মহারাজ সহ অনেক ভক্তরা এখানে স্নান করার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। আজকে অত্যন্ত মহত্বপূর্ণ তিথি বহুলা অষ্টমী, রাধাকুণ্ডের আবির্ভাব। এজন্য এটি বিশেষ করে বৃন্দাবনের অন্যতম ভগবান শ্রীকৃষ্ণের অরিষ্টাসুর বধ, অর্থাৎ অরিষ্ট অর্থাৎ বৃষ রূপী অসুরকে বধ করার ফলে যজগোপীরা অরিষ্ট অর্থাৎ বৃষ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তারা আড়ি পেতেছিলেন। যে তারা বলছেন যে কৃষ্ণ তুমি গোবধ করেছ, গোবধের ফল তোমাকে সেই গোবধের দরুন তোমার শরীরে পাপ স্পর্শ করেছে, এই জন্য তুমি প্রতি পাপই, তুমি আমাদের ছুবে না, আমাদেরকে আমাদের কাছে আসবে না, তাই চিত্ত করতে হবে। এভাবে শ্রীকৃষ্ণ যদিও অনেক বোঝাচ্ছিলেন শাস্ত্রায় আছে একটি অসুর, সে বৃষের রূপ ধারণ করে আসছে বিদায়, তোমরা ভাবছো তাকে বৃষ, আসলে সে বৃষ নয়, সে অসুর। এটি আমার পাপ নয়, কারণ যেহেতু বেদশাস্ত্রে বলা আছে ভগবান আছেন অপাপ বিভ্রম, ভগবানকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। তা সত্ত্বেও গোপীরা কোনো ক্রমেই মানছিলেন না, না না আমরা তোমাকে মানি না, যে তুমি পাপ করেছো, গোবধ করেছো, গোবধের অনেক সেটা আমাদের তুমি স্পর্শ করতে পারবে না। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমাকে সবগুলো স্নান করতে হবে। এই ভগবান একটি তার বংশী দিয়ে অর্থাৎ বাঁশি দিয়ে একটি কুণ্ড খনন করলেন এবং খনন করে সেখানে সমস্ত তীর্থকে আহ্বান করলেন এবং আহ্বান করে সেখানে সমস্ত তীর্থরা এসে উপস্থিত হলেন এবং সেই জলে ভগবান করলেন, সেখানে স্নান করলেন। গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী এই সমস্ত সেখানে জগতের যেটি শ্যামকুণ্ড নামে অভিহিত এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্যামকুণ্ডে স্নান করে তিনি খুব পবিত্র হয়ে দূতদের কাছে বলছেন যে দেখো আমি এখন তোমাদের সম্মুখেই আমি সমস্ত তীর্থকে আহ্বান করে সেই তীর্থে স্নান করে আমি পবিত্র হয়েছি, বরং তোমরাও পবিত্র হওয়ার জন্য এই আমার কুণ্ড নির্মিত শ্যামকুণ্ডে স্নান করো। কিন্তু গোপীরা করলেন যে না না তুমি তোমার সমস্ত পাপ এখানে তুমি নিমজ্জিত করছো, তুমি স্নান করছো, এই কুণ্ডে আমরা স্নান করবো না, আমরা তোমার পাপ স্পর্শ করবো না, বরং আমরা আলাদাভাবে কুণ্ড করে আমরা সেখানে স্নান করে পবিত্র হব। তাই গোপীরা রাধা রানীকে বললেন যে তুমি একটি কুণ্ড খনন করো, এখানে সমস্ত তীর্থ আসবে এবং সেখানে সে স্নান করা হবে, সেটি পবিত্র। তাই রাধারানী তার কঙ্কন দিয়ে এই রাধাকুণ্ড খনন করেছিলেন এবং সেখানে তারা যখন কৃষ্ণ আবারও বলেছিলেন যে দেখো তোমাদের তো তীর্থের জল কোথায় পাবে, আমার কুণ্ড থেকেই নিয়ে যাও, না না তোমার কুণ্ড থেকে আমরা নেব না, তারা মানুষ গঙ্গা থেকে এই তীর্থের
রাধা কুণ্ডের জল নিয়ে আসার জন্য যখন সংকল্প নিলেন তখন এই পুরো সংকল্প দেখে কৃষ্ণ তখন তীর্থসমূহকে তখন বললেন যে দেখো তোমাদেরকে বাদ দিয়ে রাধারানীর অনুগত যারা সখীরা এবং রাধারানী সেই মানস গঙ্গা থেকে আসবেন বরং তোমরা রাধারানী শরণাপন্ন হও রাধারানী শরণাপন্ন হলে তাহলে তোমরা উপকৃত আমার সেবায় যুক্ত হইতে পারবে রাধারানীর মাধ্যমে মহিমা জগতে আরো প্রকাশিত হবে তো রাধারানীর কাছে শরণাপন্ন হলে এবং সেই রাধা তখন সেই পুত্রসমূহ শ্যামকুণ্ড থেকে যখন রাধারানী শরণাপন্ন হলেন এবং আনন্দ উদ্বেলিত হয়ে সেই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড একত্রিত হয়ে সেই তখন সেখানে অভিমান সব কিছু অবসান ঘটল এবং তখন থেকে রাধাকুণ্ডের মহিমা আরও জগতে প্রকাশিত হলো তাই দুই কুণ্ডের যে মিলনস্থলী সেটাকে বলে সঙ্গমস্থলী সেটা দুই কুণ্ডের জল মিলিত হয়েছেন সেটি হয়েছিল আজকের এই শুভ তিথিতে বহুলা অষ্টমী তিথিতে তাই আজকে রাধাকুণ্ডের আবির্ভাব এই তিথিতেই বিশেষ করে যারা এই রাধাকুণ্ডে স্নান করে রাধাকুণ্ডের পরিক্রমা রাধাকুণ্ডের গুণ মহিমা কীর্তন রাধাকুণ্ডের প্রদীপ দান রাধাকুণ্ডের পূজা অর্চনা রাধাকুণ্ডের স্মরণ মনন এখানে সাধন বদন জপ তপ তারা অতীব ফল লাভ করে থাকেন বিশেষ করে কৃষ্ণ শ্রীপাদ পদ্মের প্রেম ভক্তি লাভ করে কৃষ্ণ বর লাভ করেছেন এই রাধাকুণ্ড রাধাকুণ্ডের উপগোস্বামী তাই এনার উপদেশামী দেব রাধাকুণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান যা এই জগতে আর কোথাও নেই তাই বিচার বিশেষ করে ভগবানুরাগী যারা ভক্ত প্রাণ গৌরীয় তারা কী করেন এই রাধাকুণ্ডে তারে বসতি করে এখানে ভজন এবং স্মরণ চিন্তন করেন যাতে কৃষ্ণ পাদ পদ্মে প্রেম লাভ হয় জয় বহুলা অষ্টমীকে জয় জয় রাধা কুণ্ডের আবির্ভাব তিথিকে জয় এখানে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন রাধা কুণ্ডের স্নানের লক্ষ্যে যাতে করে তারা সকলে এখানে